হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো, চলে আসছি নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন্দ্রীয় সরকারের দ্বারা কিন্তু সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের 100% তোমাদের 9,000 টাকা করে বেতন বৃদ্ধির কিন্তু পর্যন্ত নতুন বেতন বৃদ্ধি হতে পারে, ঠিক আছে? এখানে এই বিষয়ে নতুন তথ্য উঠে আসছে এবং এটা তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, শেষ পর্যন্ত দেখবে, কারণ আমরা কিন্তু এখানে তোমাদের প্রুফ সহকারে দেখাবো যে 9,000 টাকা কীভাবে এবং কাদের বেতন বৃদ্ধি করানো হচ্ছে। কারণ তোমরা অবশ্যই সেই জিনিসগুলো দেখো যে যদি প্রুফ না দেওয়া হয় তো সেক্ষেত্রে অনেকের কোশ্চেন হতে পারে যে হ্যাঁ, ভিডিওটাই ফেক বা 9,000 টাকা বেতন বৃদ্ধি হবে না বা এরকম কিছু, সামথিং লাইক দ্যাট। তো তার জন্য কিন্তু আমরা এখন থেকে প্রত্যেকটা ভিডিওকেই তোমাদের প্রুফ সহকারে দেখানোর চেষ্টা করব, যেখানে তোমাদের যে তথ্যগুলো উঠে আসে সেই তথ্যগুলোকে কিন্তু তোমাদের সাথে ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের যে দাবি ছিল, ঠিক আছে, বা চুক্তি ভিত্তিক কর্মী বলো, অস্থায়ী কর্মী বলো, সকলের দীর্ঘদিনের দাবি যে বেতনটা বৃদ্ধি করাতে হবে, কারণ খুবই কম অ্যামাউন্টের টাকা কিন্তু দেওয়া হয় তাদেরকে অ্যাজ অনারিয়াম হিসাবে, যেটাতে তাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। তো সেই ক্ষেত্রে অনারিয়াম বৃদ্ধি হলে পরে কিন্তু তাদেরটা অনেকটা বেনিফিট তারা পেয়ে যাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে 9,000 টাকা কীভাবে এবং কবে থেকে তোমাদের এটা লাগু হতে চলেছে এবং কবে থেকে কর্মীরা 9,000 টাকা করে বেতন তারা পেতে চলেছে। রিসেন্টলি তোমরা জানো যদি, অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু রিসেন্ট টাইমসে 8,250 টাকা করে তারা কর্মীরা পাচ্ছেন, যেক্ষেত্রে তাদের যে অনারিয়ামটা রয়েছে সেটা আপাতত 8,250 টাকা, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে বৃদ্ধি হয়ে 9,000 টাকা হলে পরে কীভাবে এবং কাদের হচ্ছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের কী আদৌ হবে কি হবে না, এই বিষয়টা ক্লিয়ারলি ভিডিওতে প্রুফ সহকারে দেখাবো, তাই শেষ পর্যন্ত দেখবে। এবং দেখার পর যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য। তো চলো, সমস্যা না করে মেন বিষয়টা প্রুফ সহকারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, বলা হয়েছে যে কেন্দ্রের সরকারি কর্মীদের বড় উপহার দিতে পারে কেন্দ্র, বিরাট বাড়বে মাইনে। তো যেটা আমি তোমাদের বললাম, 9,000 টাকা করে কিন্তু এখানে বেতন তোমাদের সরাসরি বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা রয়েছে। যদিও কিনা খবরটা তোমাদের এপ্রিল মাসে দেখতে পারছো, কিন্তু সেটা কার্যকর কিন্তু আগস্ট মাস থেকে হওয়ার কথা রয়েছে, ঠিক। তার জন্য তোমাদের এই বিষয়টা আমি ক্লিয়ারলি তোমাদের জানালাম। তো এখানে বলা রয়েছে সদ্য 4% ডিএ বেড়েছে কেন্দ্রীয় কর্মচারীতে, 38% থেকে মহার্য ভাতা বেড়ে 42%। বছরে দুবার ডিএ বৃদ্ধি সংক্রান্ত পর্যালোচনা করে কেন্দ্র। আগামী দিনে কেন্দ্র সরকারি কর্মীদের আরও একটি বড় উপহার দিতে পারে সরকার, এর জন্য বেতন আরও অনেকখানি বাড়বে। তো এখানে বিষয়টা কী যে বেতন বাড়ার কথা বলা হয়েছে এবং এখানে ডিটেলসটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি যে কী বেতন কী বাড়বে। তো এখানে দেখো, বেতন কিন্তু বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এখানে কত টাকা করে বাড়বে সেটাও আমি তোমাদের জানিয়ে দিলাম। তো এখানে 9,000 টাকা করে কিন্তু তোমাদের বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখানটাতে দেখতে পাচ্ছ এখানে ডিএর কথা বলা আছে। এবং এছাড়াও আরেকটা বিষয় আমি তোমাদের এখানে শেষ করে দিচ্ছি, যে ডিএ তো থাকছেই এবং তার সঙ্গে সঙ্গে আরও বড় গিফট কেন্দ্র সরকারদের জন্য। এখানে বলা হয়েছে যে কর্মীদেরকে কী দিতে পারে কেন্দ্রীয় সরকারিতে, দুটো উপহার দিতে পারে। তো জুলাই মাসে এটা তোমাদের আপডেটটা যেটা বলা রয়েছে যে জুলাই মাসে দিতে পারে, কিন্তু জুলাই মাসে সেটা কার্যকর করা হয়নি। এবং তারপরে সপ্তম কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সম্ভবত জুলাই মাসে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো ঘোষণা করতে পারে। তো জুলাই মাসে কিন্তু এটা করা হয়নি, এটা আগস্ট মাসে করা হবে, এটা নিয়ে আপডেটটা। এর জন্য তোমাদের এই বিষয়টা আমি ক্লিয়ারলি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? এবং এরপর কী বলা রয়েছে এখানে দেখো বিষয়টা, যে কেন্দ্রীয় কর্মীরা দীর্ঘদিন ধরে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর জন্য দাবি জানিয়েছেন। তো বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মীদের 2.57% হারে ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হচ্ছে, তা বাড়িয়ে 3.68 গুণ করার দাবি করেছে। এই ক্ষেত্রে কী হবে, 18,000 টাকা, দেখো কেন্দ্রীয় সরকারের যে কর্মীরা রয়েছেন তাদের কিন্তু 18,000 টাকা একদম ন্যূনতম বেতন, ঠিক আছে? মানে তারা 18,000 টাকা করে পেয়ে থাকেন স্টার্টিং, এবং সেটা থেকে বৃদ্ধি করে সরাসরি তোমাদের দেখতে পাচ্ছ কত টাকা হচ্ছে, এখানে সরাসরি 26,000 টাকা হবে। তো এই ক্ষেত্রে তাদের কিন্তু ব্যাপক একটা তোমাদের বেতন বাড়তে চলেছে। এই ক্ষেত্রে তোমাদের যেটা আমি বললাম যে অ্যাপ্রক্সিমেটলি 9,000 টাকার মতন কিন্তু এখানে বেতনটা বৃদ্ধি হতে পারে, অ্যাপ্রক্সিমেটলি রাফ ফিগার তোমাদের আমি বলছি। তো 18 থেকে ডাইরেক্ট সরাসরি 26,000। তো এটা কিন্তু, এই রুলসটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের বা অঙ্গনওয়াড়ি আইসিএস দপ্তরের সাথেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল হতে পারে, বাট এটা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরাও এটা পেতে পারেন, যখন যদি তাদেরকে সমকাজের সমবেতনটা যদি নিয়ে আসা হয় তাহলে পরে তারা তাদেরও বেতন কিন্তু এখানে অনেকটা বৃদ্ধি করা হতে পারে, এবং এক লাভে তাদেরও কিন্তু এখানটাতে একবারে 17-18,000 টাকা করে বেতন হতে পারে, যেটা তোমাদের দাবিও ছিল যে 21,000 টাকা করে বেতন রাখতে হবে। তো এই বিষয়টা ছিল আপডেটে ভিডিওতে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এইরকম ধরনের ভিডিওসগুলো পাওয়ার জন্য। তো আজকে এতটুকুই, বিশেষ জন্য ধন্যবাদ।